হ্যালো বন্ধুরা, আমি সোমাগো আর তোমরা দেখছো আমার চ্যানেল সোমাগোস ক্রিয়েশন। আজকে খুব ছোট্ট একটা ভিডিও, যারা যারা তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে চেয়েছো যে কাঁয়ের আঠা কীভাবে তৈরি করে, তেঁতুল বিচির আঠা আর কি, তো সেই টেকনিকটা দেখাও দাদা। তো চলো আজকে শুরু করা যাক সেই ভিডিও। তো প্রথমে আমি কাঁয়ের আঠার গুঁড়ো, মানে তেঁতুল বিচির আঠার গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, প্যাকেট আমার কাছে রয়েছে, তো আমি সেটা দিয়ে দেখাচ্ছি, চলো। শুকনো গুঁড়ো কাঁয়ের আঠা, যেটা আমি দোকান থেকে কিনতে পাওয়া যায়, নবরং থেকে কিনেছি। বাটিতে প্রয়োজন মতো কাঁয়ের আঠা নিলাম। আমি অ্যাকচুয়ালি আমার ওই ছোট দুর্গাটা রং করব, সেই জন্যই আঠা করছি, খড়ির সাথে মিশাবো। একটু গুঁড়ো নিলে অনেকটাই আঠা হয়, তো সেই জন্য আমি প্রয়োজন মতো আঠা ঢাললাম এবং জল দিচ্ছি। অল্প জলে প্রথমে আমি ব্যাপারটাকে চটকে নেব, না হলে একবারে বেশি জল দিয়ে দিলে না ব্যাপারটা দানা দানা হয়ে থাকে, তো সেটা ঠিক কন্ট্রোল হয় না। অল্প জল নিয়ে ময়দা মাখার মতো করে যদি আমি এটাকে চটকাই তাহলে সব দানাগুলো না মরে যাবে। প্রয়োজন মতো জল দেব। আমি আসলে এক হাতে ফোন ধরে আছি, সেই জন্য বাটিটা নড়ে বেড়াচ্ছে। মোট কথা, এমনি করে তোমাদের প্রথমে দানাগুলোকে মেরে নিতে হবে, যাতে দানা দানা না হয়ে থাকে সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখতে হবে। আমার মোটামুটি হয়ে এসছে, কিছু দানা তো থাকবেই। মোটামুটি আমার গোলা রেডি, এবার হিট দেব, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই গোলাটাকে এবার তোমাদের গ্যাসের ওপর নিতে হবে এবং এমনি করে নাড়তে থাকতে হবে। আমি এটাকে এবার একটু বেশি জল দিয়ে পাতলা করে নেব, কারণ আমি তোমাদের যেটা বললাম একটু গুঁড়োতে অনেকটাই আঠা হয়। আমি এতটা মতো জল নিয়ে নিলাম এবং এর সাথে আমি এটাকে ভাববো। এই পাতলা ব্যাপারটা এবার যতক্ষণে গাঢ় হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আমাদের আঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, আমি জল কিন্তু অনেকটা দিলাম কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এটা তোমাদের প্রয়োজন মতো বুঝে জল দিতে হবে। এবার এখানে আমি যদি আরও একটু জল দিই না, আমার আঠাটা কিন্তু আরও বাড়বে। প্রয়োজন মতো আর একটু জল দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য, যেহেতু আমার রং করার জন্য একটু পাতলা আঠাই লাগবে খড়ির সাথে। এই আঠা কতটা রঙের সাথে মেশানো হচ্ছে তার উপর কিন্তু আমাদের রং নিয়ে কতটা গ্লেজ হবে তার খানিকটা ডিপেন্ড করে।
তো এই দেখো, দেখতে পাচ্ছ একটা ব্যাপারটা ঘন হয়ে গেছে, তো তার মানে আমাদের আটা মোটামুটি তৈরি। এবার এটার সাথে খড়ি গুলে আমি সেটাকে রং করব। তো এখানে আমার আঠা তৈরি, আর এই হচ্ছে আমার খড়ি। খড়ি আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এতটা খড়ি আমার লাগবে না, আমি সামান্য পরিমাণে বাটিতে নিয়ে নিই আলাদা করে, তার সাথে আমি আঠা মেশাবো। তো ছোট্ট বাটিতে আমি অল্প করে রং নিয়ে নিচ্ছি। এতটা খড়ি নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা, এই ছোট বাটির এক বাটি খড়িতে আমি 3 চামচ মতো আঠা মেশাচ্ছি। তিন চামচ আঠা মেশালেই আমার ইনাফ। ভালো গরম আছে, মিশিয়ে নেব। এইভাবে আমি আঠা তৈরি করি, কায়ের আঠা বা তেঁতুল বিচির আঠা। আর খড়ি গোলার প্রসেসও তোমাদের আমি দেখিয়ে দিলাম, এই হলো প্রসেস। আমার খড়ি একদম রেডি, চলো এবার দুর্গা ঠাকুরের রং করা যাক। তো ওই হলো আমার দুর্গা, মাটির কাজ প্রায় শেষ, যদিও মোষের শিংটি অনেক কিছুই বাকি আছে, কিন্তু করে ফেলবো আশা রাখছি। তোমাদের ভিডিওটা করার জন্যই শুধু এত তাড়াতাড়ি রং করছি, আমি সময়ও পাবো না ঠিকঠাক। এই হচ্ছে খড়ির রং করে, আঠা তৈরি করে খড়ি গোলার সম্পূর্ণ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। দুর্গা ঠাকুরের আপডেটের ভিডিও তোমাদেরকে আমি দিতেই থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেমন লাগলো জানিও, আর পরের ভিডিওর অপেক্ষায় থাকো। আর আমাদের কারখানার আপডেট নিয়ে তো আমি আসছি ভিডিও নিয়ে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে প্রায় প্রত্যেক দিন। কাজগুলো একটু এগিয়ে যাক, কিছু সাসপেন্স আছে বলে সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো একটু পুজোটা এগিয়ে আসুক, খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো কোথায় কী হচ্ছে। তো আমি রং করি, চলো টাটা।